বিসমিল্লাহির রহমানুর রহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই বলো? লাফিফুর, রয়না, রিয়া, আলিফ, ইস্তিয়া, কার্তিক, মাহবুব, নাবিলা, কেমন আছো তোমরা সবাই? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আমিও ভালো আছি। রাহাত ঢুকেছে, জয়েন করেছে নতুন, রাহাত। হ্যাঁ, ওয়েলকাম রাহাত। তাহলে আমরা ক্লাস শুরু করে দিলাম আজকে। দেখো, আমরা গতদিন আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালাম আমরা গতদিন কি পড়িয়েছিলাম বলতো? গতদিন কি পড়িয়েছিলাম আলিফ মুজাহিদ? স্যার ভিনেগারের প্রস্তুতি আর কোমল পানীয়। নো নো নো, তার আগের ক্লাস, এটা তার আগের ক্লাসে। তাহলে স্যার আমি অ্যাবসেন্ট ছিলাম। গত ক্লাস তুমি করো নাই মনে হয়, গত ক্লাসটা তুমি করো নাই মেবি। ইস্তিয়াক কি পড়িয়েছি বলো, হাত নামায় নাও সবাই। ইস্তিয়াক, ইস্তিয়াক কি পড়াইছি বলো তো? হ্যালো নাবিলা বলো, ছিলাম না ক্লাস। নাবিলা ক্লাসে ছিল না কতদিন? আচ্ছা রোহিনা বলো কি পড়িয়েছিলাম, রোহিনা ছাড়া কেউ বলতে পারবে না। স্যার পার্ট 12.2 এর হচ্ছে কাপড় কাচার সোডা প্রস্তুতি, সোডা কি জিনিস সেটা, আর স্যার টয়লেট ক্লিনার সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। ব্যাস, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আমরা টয়লেট ক্লিনার আজকে রিভিশন দিয়েছি। গতদিন বিক্রিয়াটা তোমরা বুঝেছো কিনা আমি বুঝতে পারিনি, আমার মনে হয় অনেকে বুঝতে পেরেছো, অনেকে হয়তো বুঝতে পারো। এর জন্য টয়লেট ক্লিনার প্রস্তুতির মেকানিজমটা আমি একটু দেখাবো, আর সাবান প্রস্তুতি আলোচনা করবো ইনশাল্লাহ। তার এই দুটা কি পরিষ্কারক সামগ্রী মনে বলে মনে করো তোমরা? এটা কি পরিষ্কারক সামগ্রী, এই দুটা যেটা আমি বোর্ডে লিখেছি, টয়লেট ক্লিনার এবং সাবান, এই দুইটা কি পরিষ্কারক সামগ্রী না পরিষ্কারক সামগ্রী নয়? স্যার পরিষ্কারক সামগ্রী। তাহলে পরিষ্কারক সামগ্রী হচ্ছে যে সকল পদার্থগুলো আমরা বিভিন্ন ময়লা জীবাণু পরিষ্কার করতে ব্যবহার করি। তাহলে টয়লেট পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার ব্যবহৃত হয়, আর আমাদের শরীরের ত্বকের যে ময়লা, সেই ত্বকের ময়লা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করা হয়, এবং কাপড়ের থেকে ময়লা বের করতে সাবান ব্যবহার করা হয়। তাহলে টয়লেট ক্লিনার একটা জিনিস, একটা পদার্থ টয়লেট ক্লিনার দ্বারা টয়লেট পরিষ্কার করা হয়, আর সাবান দিয়ে আমরা কাপড়, নিজের গা হাত সব পরিষ্কার করতে পারি। তাহলে এই দুটা পরিষ্কারক সামগ্রী দুটি ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়, এটা কি সত্য? ইয়েস স্যার। আচ্ছা গুড, তাহলে আমরা গতদিনের পড়া একটু ধরে নিই তোমাদের। আচ্ছা গতদিন পড়িয়েছিলাম রাহা, এই রয়না বলো, রয়না রয়না বলো, কাপড় কাচা সোডার সংকেত কি বলো তো? স্যার Na2CO3 আর +2H2O। ভুল হয়ে গেল না, কাপড় কাচা সোডা Na2CO3 আর 10 অণু পানি, এটা হচ্ছে কাপড় কাচা সোডা। আর সোডা অ্যাশের সংকেত হচ্ছে Na2CO3, এটা হচ্ছে সোডা অ্যাশ বা সোডা ছাই, ঠিক আছে? পানির সাথে যুক্ত হলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। মন দিয়ে পড়তে হবে রাহাত। রাহাত কি স্যার, তুমি বলো কস্টিক সোডার সংকেত কি বলো তো দেখি। কস্টিক সোডা, কস্টিক সোডা, কস্টিক সোডা, আলিফ মুজাহিদ সংকেত বলো তো আলিফ মুজাহিদ। লাফিপুর জানো কস্টিক সোডার সংকেত? মাইশা সংকেত জানো, মাইশা কস্টিক সোডা? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা রয়না বলো, রয়না হাত তুলেছে। NaOH, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, গুড। তাহলে আমরা গতদিন পড়েছিলাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতি বা কাপড় কাচা সোডা প্রস্তুতি, আজকে আমরা টয়লেট ক্লিনার পড়েছি গতদিন। টয়লেট ক্লিনারের মূল উপাদান কি, কে বলতে পারবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, ভেরি গুড। তাহলে আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন করতে হবে।
তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন করার জন্য আমাদের কি কি লাগবে বলো তো দেখি, বলো সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদনের জন্য আমাদের কি কি প্রয়োজন? গতদিন পড়িয়েছিলাম তো এটা আমি। নাবিলা শুনতে পাচ্ছ আমাকে? নাবিলা জি স্যার বলেন। আমি বলছি সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? হ্যালো নাবিলা, কথা শুনতে পাচ্ছ না, না উত্তর দিতে পাচ্ছ না? টয়লেট ক্লিনার উৎপাদনের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপাদনের জন্য আমাদের লাগবে সোডিয়াম ক্লোরাইড আর লাগবে পানি, এই দুটা উপাদান আমাদের লাগবে। বুঝতে পেরেছ? বোঝা গেছে? ইয়েস অর নো করো, আমি তো বুঝতে পারছি না তোমরা রিপ্লাই না দিলে আমি কিভাবে আগাবো। তাহলে আমরা টয়লেট ক্লিনার নিয়ে আমরা আলোচনা করি, তোমরা গতদিন ভালো বুঝতে পারো না আমি বুঝতে পারছি। তাহলে টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড এবং পানি ব্যবহৃত হবে। তাহলে দেখো এখানে যদি পানিতে আমরা দ্রবণীয় করি NaCl যোগ H2O, তাহলে এখানে কিন্তু সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, আর এই পানির মধ্যে আছে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। আর ওকে কোনো প্রবলেম? তাহলে এটা হচ্ছে সোডিয়াম প্লাস, এটা এইচ প্লাস, তাহলে এই প্লাস আয়ন যুক্ত যৌগকে বলা হয় ক্যাটায়ন, ক্যাটায়ন, আর মাইনাস চার্জ যুক্ত যৌগকে বলা হয় অ্যানায়ন। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো উপকরণ থেকে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়ার মাধ্যমে আমাদেরকে এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করতে হবে। তাহলে আরেকটা জিনিস লাগবে মার্কারি, HG লাগবে মার্কারি, এই তিনটা উপাদান লাগবে আমাদের টয়লেটকে ক্লিন করার জন্য যে হারপিক হাইজিন ব্যবহার করি সেই উপাদানটা। তাহলে কি কি লাগলো উপকরণ বলো তো দেখি, একজন পানি আর মার্কারি। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, পানি এবং মার্কারি। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড এবং পানির মধ্যে পাওয়া গেল সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন, আর ক্লোরাইড আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। এখন আমাদেরকে ক্যাটায়ন গুলো ক্যাথোড বিক্রিয়া করবে আর অ্যানায়ন গুলো অ্যানোড বিক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চলে যাই অ্যানোড বিক্রিয়ায়। প্রথমে যাব কি বিক্রিয়ায়, ভালোভাবে বুঝো কিন্তু বিষয়টা। প্রথমে যাব অ্যানোড বিক্রিয়া, অ্যানোড। তাহলে অ্যানোডে কে কে ছিল বলো তো? অ্যানোডে ছিল হাইড্রক্সিল আয়ন আর ক্লোরাইড আয়ন, এই দুটা কিন্তু অ্যানোড। এই অ্যানোডে ইলেকট্রন কি হয়েছে দেখো তো, এখানে মাইনাস মানে কি, গ্রহণ করে না। Yes, sir. OH মাইনাস অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করেছে, আর Cl মাইনাস হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এই হাইড্রক্সাইড আয়ন এবং ক্লোরাইড আয়ন শুধুমাত্র দ্রবণেই এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, দ্রবণ ছাড়া অন্য জায়গায় এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে এখন দেখো এই হাইড্রক্সাইড আয়ন, হাইড্রক্সাইড আয়ন এটা বিক্রিয়ার মাধ্যমে পানি এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে পানি এবং অক্সিজেন গ্যাস উৎপাদন করার জন্য দেখো ওই পাশে বিক্রিয়কে উৎপাদে উৎপাদে দুটা হাইড্রোজেন এবং তিন পরমাণু অক্সিজেন রয়েছে, এখানে দুই পরমাণু, এখানে দুই আর একে তিন পরমাণু। তাহলে সমতা করার জন্য একটা দুই পরমাণু একটা তিন পরমাণু, খুব জটিল কাজ হয়ে যাচ্ছে তাই না? এখানে হাইড্রোজেন আছে দুই পরমাণু আর অক্সিজেন আছে তিন পরমাণু। তাহলে আমরা যদি একটা সংখ্যা দিয়ে তিন দিয়ে গুণ করতে চাই একে, তাহলে অক্সিজেন কিন্তু তিনটা হলো বাট হাইড্রোজেন কিন্তু তিনটা বেশি, দুইটা হচ্ছে ওদিকে একটু বেশি হয়ে গেছে। তাহলে আমাদেরকে সমান করতে হবে আগে, সমান না করলে কিন্তু সমতা হবে না। তাহলে আমাদেরকে প্রথমে যদি আমরা এখানে গুণ করতে চাই তাহলে দেখো কি জটিলতা ঘটছে, দুই দুগুণী চার আগে পাঁচ আর দুই, তাহলে পাঁচ আর দুই এটাকে কিন্তু গুণ করা গেল না, আগের মতোই সেম ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা এখানে আমরা গুণ করতে পারছি না, আমরা যদি এই পানির অণুকে দুই দিয়ে গুণ করি, খেয়াল করো হাইড্রোজেন হচ্ছে চারটা, অক্সিজেন এখানে দুইটা, এখানে দুইটা চারটা, তাহলে অক্সিজেনও চারটা, অক্সিজেনও চার পরমাণু আর হাইড্রোজেনও চার পরমাণু। তাহলে সুন্দরভাবে একটা সমতা করার জন্য সহজ হয়ে যাচ্ছে, মানে আমরা একে চার দিয়ে গুণ করে দেব। চার দিয়ে গুণ করলে দেখো ও এইচ মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এখানে চারটা হাইড্রোক্সাইড আয়ন আছে, তাহলে মাইনাস ফোর ইলেকট্রন করতে হবে না, মানে চারটা ইলেকট্রনকে বর্জন করতে হবে, অর্থাৎ
গ্রহণকৃত যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো ত্যাগ করলে শুধুমাত্র পানি এবং অক্সিজেন উৎপন্ন হবে উৎপাদকে গিয়ে। রোহিনা বুঝতে পারছো কথা আমার? জি স্যার। সবাই বুঝতে পারছো? নাবিলা, আলিফ, মুজাহিদ, ইস্তিয়াক, লাফিফুর, রাহাত, বুঝতে পেরেছো বিষয়টা? খুবই সহজ, এখানে হাইড্রোক্সাইডের একটা, তাহলে চার দিয়ে গুণ করলে চারটা ইলেকট্রন, এর জন্য মাইনাস চার ইলেকট্রন দিয়ে দিয়েছি, মানে চারটা ছেড়ে দিয়েছি, মানে মাইনাস মানে গ্রহণ করা, আর এদিকে যদি মাইনাস চিহ্ন দিয়ে যতটা ইলেকট্রন হবে ততটা ইলেকট্রন বর্জন করা বোঝায়, এর জন্য এই পানি এবং অক্সিজেন সমান হয়ে গেছে। তাহলে এখানে একটা ক্যাটায়ন চলে গেছে, আরো একটা ক্যাটায়ন আছে সিএল মাইনাস, উপরে দেখো লেখা আছে। তাহলে এই সিএল মাইনাস যখন ইলেকট্রন একটা বর্জন করবে তখন ক্লোরিন একটা নিঃসঙ্গ পরমাণু তৈরি হবে না, সিএল মানে ক্লোরিনের বোঝা ছিল, ইলেকট্রন গ্রহণ করেছিল বিধায়, এই বোঝাটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে একটা নিঃসঙ্গ পরমাণুতে পরিণত হবে না, বা চার্জহীন পরমাণুতে পরিণত হবে। কিন্তু আমরা জানি ক্লোরিন কিন্তু একটা দ্বিপরমাণু গ্যাস, অর্থাৎ পৃথিবীতে যারা গ্যাসীয় পদার্থ কিছু ব্যতিক্রম ছাড়া, এরা হচ্ছে একটা অণুর মধ্যে দুইটা পরমাণু থাকে, তাহলে ক্লোরিন সেক্ষেত্রে একা থাকতে পারবে না, তখন আর একটা ক্লোরিনের নিউক্লিয়াস আমদানি করবে, সিএল যোগ সিএল ইকুয়াল টু সিএল টু। দেখো তো এই অ্যানোডের বিক্রিয়াটাকে বুঝতে পারলা? তাহলে এখানে ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, সরি অক্সিজেন গ্যাস এবং পানি উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়াটা তোমাকে দিতে হবে না, অ্যানোড বিক্রিয়ায় বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, পাশে একটা যন্ত্র আছে পুরনো বই দেখো, পারদের পারদ ক্যাথোড সেল, এই সেলেই মধ্যে এই বিক্রিয়াগুলো ঘটবে, সেলের বাইরে এই বিক্রিয়াগুলো কখনোই ঘটবে না। আর ওকে, কোনো সমস্যা হচ্ছে তোমাদের বুঝতে? তাহলে আমরা দেখি যে অ্যানোড বিক্রিয়া গেল, তাই না? তাহলে এবার যাবো আমরা ক্যাথোডে। ক্যাথোডে তাহলে কে কে আছে একজন বলতে পারবা? কেউ ক্যাথোডে কে কে আছে? ক্যাথোডে আছে এইচ প্লাস, সোডিয়াম আর হাইড্রোজেন, আর সোডিয়াম আয়ন, অর্থাৎ এই দুটা আয়ন আছে ক্যাথোডে। তাহলে ক্যাথোড বিক্রিয়া ঘটাবো না আমরা এখন? হ্যাঁ, তাহলে ক্যাথোডে দেখো এইচ প্লাস, ক্যাথোড, তাহলে ক্যাথোডে এইচ প্লাস। এইচ প্লাস অর্থ কি বলো? ইলেকট্রন বর্জন না গ্রহণ, কে বলতে পারবে? বর্জন, বর্জন। তাহলে এখন একে গ্রহণ করতে হবে না বলতো? গ্রহণ করলে তো আর বোঝা উঠা যাবে, প্লাস দিব চিহ্ন দিকে, তাহলে এইচ এর পাঁচ থেকে মাথা থেকে বোঝা উঠে গেছে। তাহলে হাইড্রোজেনে কিন্তু একা থাকে, একা থাকতে পারে না, তাহলে এর সাথে আরো একটা হাইড্রোজেন যুক্ত করতে হবে, এইচ প্লাস এইচ ইকুয়াল টু এইচ টু। তাহলে ক্যাথোড এটা গেল কোথায়? ক্যাথোড গেল এটা, ক্যাথোড বিক্রিয়া করবে প্লাটিনাম তারের মধ্যে, এটা প্লাটিনাম। আর একটা ক্যাথোড বিক্রিয়া আছে দেখো, ক্যাথোড বিক্রিয়া কোথায় ঘটবে? এটা এটা থাকবে পারদের মধ্যে, যেটা পারদ বললাম আমরা, সেই পারদের প্রতীক হচ্ছে এইচ জি, পারদ একটা তরল পদার্থ, তাহলে এখানে ঘটবে এন এ প্লাস, তাহলে এন এ প্লাস একটা ইলেকট্রন কি করেছে? বর্জন করেছে, তাই না? তাহলে এখন এদিকে প্লাস চিহ্ন দিয়ে গ্রহণ করা বোঝাচ্ছি, ইলেকট্রন মানে ওয়ান ইলেকট্রন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এন এ। এবার এন এর সাথে সেই আগের যে মার্কারি সেল ব্যবহার করেছো তার সাথে বিক্রিয়া করছে, করে সোডিয়াম মার্কারি বা সোডিয়াম অ্যামালগাম সৃষ্টি হলো। এটা সোডিয়াম কিন্তু বাতাস ধাতুর সাথে বিক্রিয়া করে ফেলে, এর জন্য কেরোসিনের নিচে রাখা হয়, এর জন্য মার্কারি একটা তরল পদার্থ, এটা এখানে মার্কারি এবং সোডিয়াম পাশাপাশি আছে, মানে কোনো বিক্রিয়া করেনি এখানে। এবার লাস্টে এই সোডিয়াম মার্কারি বা সোডিয়াম অ্যামালগাম, এই যে উৎপাদিত আগে পানি দেখলাম আমরা প্রথম বিক্রিয়াটাতে, পানি আর অক্সিজেন গ্যাস, এই পানির সাথে এবার যুক্ত হবে, তাহলে কি হলো দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস মার্কারি প্লাস কি বলো, সোডিয়াম হাইড্রোক্সাইড মার্কারি প্লাস সোডিয়াম হাইড্রোজেন, মার্কারি প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা চলে গেল গ্যাস হিসাবে উড়ে, এটা তরল পদার্থ জমা হয়ে গেল আলাদা পাত্রে, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে রং ফ্লেভার ইত্যাদি মিশিয়ে টয়লেট পরিষ্কার কারক হিসাবে বাজারে পাওয়া যায়, সেটা আমরা কিনে আমাদের বাসার বা কারখানা বা ইন্ডাস্ট্রি যেগুলো যেখানে যা 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 যে টয়লেট গুলো রয়েছে সেই টয়লেট কমোড ইত্যাদি পরিষ্কার করতে আমরা এই হারপিক হাইজিন ব্যবহার করি, তার উপাদান মূল উপাদানই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর ওকে, কোনো সমস্যা কি হলো আজকে বলো?
এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ yes sir. কোনো সমস্যা নেই কারোর? any student? না। তাহলে এটা খুব মনোযোগ দিয়ে পড়বে, তোমাদের নতুন বইয়ে কিন্তু এভাবে লেখা নাই। নতুন বইয়ে একবারে শর্টকাট মেরে দিয়েছে, দেখেছো নতুন বই? জি স্যার, একবারে শর্টকাট আছে নতুন বইয়ে। আচ্ছা দেখো নতুন বইয়ে কি বলেছে এখানে, নতুন বই কত পেজি আছে বলো তো দেখি। 293 পেজে। তাহলে এখানে টয়লেট ক্লিনারের মূল উপাদান তৈরি হয়ে গেল, শুধুমাত্র শুধু ভাষা দিয়েছে বুঝলা, এখানে কোনো রিয়াকশনের কোনো বালাই নাই। তাহলে রিয়াকশন ছাড়া কি কেমিস্ট্রি হবে বলো তো? এবার নতুন বই যেটা পড়তে হবে সেটা টয়লেট ক্লিনার দ্বারা টয়লেট পরিষ্কারের কৌশল এখন পড়তে হবে। এখান থেকে পড়তে হবে কি, টয়লেট ক্লিনার দ্বারা টয়লেট কিভাবে পরিষ্কার হয়। আমরা বাড়িতে যে টয়লেট পরিষ্কার করি, আমরা নিজেরও অনেক সময় পরিষ্কার করি, মানে কি করে পরিষ্কার করি, ওই হারপিক হাইজিন আমরা কমোডে দিয়ে দিই, দিয়ে 10-15 মিনিট পরে ফ্লাশ করে আমরা বের করে দিই, তাই না? তাহলে এই বিক্রিয়াটা কিভাবে ঘটে এবং কেন ঘটে এটা আমাদেরকে এখন দেখতে হবে। দেখো টয়লেট ক্লিনারে যখন টয়লেটের উপর ঢালা হয় তখন টয়লেট ক্লিনারে বিভিন্ন উপাদান বিভিন্ন রূপে বিক্রিয়া করে। টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষারধর্মী ধর্মের জন্য টয়লেট পরিষ্কার হয়। তোমাদের মূল বইয়ের নতুন বইয়ের পেজ নম্বর 294, নতুন বই পেজ কত, 294-এ যাবা। তাহলে এখানে ভাষাগুলো লেখা আছে, টয়লেট ক্লিনারের সোডিয়াম হাইপোক্লোরাইট পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরস অ্যাসিড পরিণত হয়, যা ভেঙে জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। এই জায়মান অক্সিজেন রঙিন পদার্থকে বর্ণহীন করে এবং জীবাণুকে ধ্বংস করে। ঠিক আছে, তাহলে টয়লেট ক্লিনারের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইডের মধ্যে থাকে কি, সোডিয়াম হাইপোক্লোরাইট, সংকেত NaOCl, এটার নাম হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট, সোডিয়াম হাইপোক্লোরাইট। আচ্ছা পানি ছাড়া কি বিক্রিয়া করবে বলো তো তোমরা দেখি? পানি ছাড়া বিক্রিয়া করবে না, এর জন্য এখানে উৎপন্ন হবে কি, সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইড এবং HOCl। তাহলে এটার নাম হচ্ছে, তোমাদের বই লেখা আছে হাইপোক্লোরাস অ্যাসিড, কি নাম বললাম আমি, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। আর এটার নাম কি বললাম বলো বলো কি দেখি, সোডিয়াম হাইপোক্লোরাইট। তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইট, এটার নাম। তাহলে পানির সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হয়। পরবর্তীতে এই হাইপোক্লোরাস অ্যাসিড HOCl ভেঙে গিয়ে HCl এবং জাইমান অক্সিজেন উৎপন্ন হয়, মানে এই হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়ে গেল আর এই অক্সিজেনটা শুধু এখানে আলাদা হয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে তাকে আমরা বলবো কি, জায়মান অক্সিজেন। যদি এর মধ্যে হাইড্রোজেন থাকতো তাহলে তার নাম হচ্ছে জায়মান হাইড্রোজেন। তাহলে এটা কিন্তু এখানে, এটা থার্ড ব্র্যাকেট, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট, ওটা কিন্তু ঘিরে দেওয়া যাবে না। এবার এই জায়মান অক্সিজেন রঙিন পদার্থের সঙ্গে বিক্রিয়া করবে। স্যার একটা কোশ্চেন করবো? হ্যাঁ বলো। এই যে স্যার জাইমান অক্সিজেন, এইখানে স্যার অক্সিজেন তো স্যার দ্বি পরমাণু, তাহলে অক্সিজেন দুইটা পরমাণু হবে না? না, অক্সিজেন যখন গ্যাসীয় পরমাণু হবে তখন O2 হবে, কিন্তু এখানে গ্যাসীয় পরমাণু হওয়ার সময় নাই তার। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলে এটাকে বলতে হবে জাইমান অক্সিজেন, আর অক্সিজেন দ্বি পরমাণু যখন হবে তখন O2 হবে। এখানে আরো অনেক রাসায়নিক বন্ধনে যুক্ত আছে, সমযোজী বন্ধনে যুক্ত আছে, এখানে কিন্তু কোনো রাসায়নিক বন্ধনে যুক্ত নেই, নিঃসঙ্গ। তাহলে নিঃসঙ্গ থাকলে আমরা তাকে বলছি জাইমান অক্সিজেন। বুঝতে পেরেছো আলিফ মুজাহিদ? ইয়েস স্যার। তাহলে রঙিন পদার্থ জাইমান অক্সিজেন ইকুয়াল টু বর্ণহীন পদার্থ। আমাদের টয়লেটে যখন আমরা ব্যবহার করি তখন অনেক মানে বেশ কয়েকদিন, এক সপ্তাহ ব্যবহার করলে কিন্তু এখানে তোমার একটা আলাদা কালার চলে আসে,
তাহলে এই হাইপোক্লোরাস অ্যাসিড কিন্তু এই কালারের সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন যৌগে পরিণত করে এবং এই জাইমান অক্সিজেন আবার জীবাণুর সাথে বিক্রিয়া করে। জীবাণু যোগ জাইমান অক্সিজেন ইকুয়াল টু মৃত জীবাণু বা জারিত জীবাণুতে পরিণত করে। তাহলে আমরা আমাদের কোমরটাকে ফ্লাশ করতে পারছি, বর্ণহীন করে দিতে পারছি, সুন্দর সাদা চকচকে করে দিতে পারছি এবং এর মধ্যে যে জীবাণু ছিল সেই জীবাণুগুলো কে আমরা মেরে ফেলতে পারছি, তাই না? তাহলে আমরা এইভাবে আমরা এই এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তোমরা কি বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? তাহলে আমরা দেখতে পেলাম কি, আমরা কি পড়লাম বলতো দেখি? আমরা পড়লাম টয়লেট ক্লিনার উৎপাদন এবং টয়লেট ক্লিনার কিভাবে কাজ করে। তাহলে পুরনো বই আছে, টয়লেট ক্লিনার প্রস্তুতি পড়লাম আমরা ওখান থেকে, যেহেতু নতুন বইয়ে শুধু ভাষা দেওয়া আছে এটা দিয়ে কাজ হবে না, এর জন্য আমাদেরকে পুরনো বই থেকে পড়তে হবে ওটা। আর টয়লেট ক্লিনারের কৌশল কিন্তু পুরনো বই নাই, এটা নতুন বই আছে, তাহলে আমরা এই নতুন বই থেকে এটা পড়বো। পাশাপাশি আমাদের নতুন এবং পুরনো বইয়ের এই অধ্যায়টা কাজে লাগবে, কাছে রাখতে হবে, ঠিক আছে? এবার যাব আমরা সাবান। সাবান দেখেছো সবাই? সাবান দেখেছো না খেয়েছো সবাই বলো? স্যার দেখেছি, খেয়েনি। খাওনি একাদুক সাবান টাবান? স্যার ছোটবেলায় খেয়েছি অনেক। ও অনেক খেয়েছো ছোটবেলায়, তাই না? আচ্ছা তাহলে সাবান প্রস্তুতি, তাহলে সাবান কি আগে জানা দরকার, তাই না? সাবান, তাহলে সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তাহলে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, ঠিক আছে? পটাশিয়াম লবণকে বলা হয় সাবান, ঠিক আছে? তাহলে আমরা সংকেতটা লিখি আর, COONA লিখতে পারি। আচ্ছা এনে এখন নাই শিখালাম, এটা যদি লিখি তাহলে এই গ্রুপটা কিন্তু একটা জৈব অ্যাসিডের গ্রুপ, জৈব অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড গ্রুপ, আর COOH। এখানে আর ইকুয়াল টু অ্যালকাইল মূলক না বলতো? CnH2n+1। তাহলে এখানে যদি লবণ করি আমরা তাহলে হাইড্রোজেনকে তাড়াতে হবে না বলতো? আর COONA। এখন এই আর এর আর ইকুয়াল টু হচ্ছে CnH2n+1। সাবান যদি হয়তো হয় এন এর মান 12 থেকে 18-এর মধ্যে হতে হবে। এন এর মান কত? 12 থেকে 18। 12 থেকে 18-এর মধ্যে হলে এখানে সাবান হবে। তাহলে আমরা যদি এন এর মান 17 ধরি তাহলে কি হয়? CnH2n+1। তাহলে এখানে যদি আমরা লিখি C17H2×17+1, তাহলে কি হয়? C17H17^34=35। তাহলে আমরা যদি এই আর এর জায়গাতে লিখি C17H35 COONA, এটা হচ্ছে সাবান। এটা কি? এটা হচ্ছে কি বললাম বলো? সাবান। এটা হচ্ছে সাবান। তাহলে এটা সোডিয়াম লবণ হবে, পটাশিয়াম লবণ হবে। যদি পটাশিয়াম বলি তাহলে একই জিনিস, সোডিয়ামের জায়গাতে শুধু পটাশিয়াম দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সাবান। তাহলে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হচ্ছে হলো কি বলো? সাবান, ঠিক আছে? কি বুঝাতে পেরেছি তোমাদের? স্যার একটা কোশ্চেন করবো। কোশ্চেন না কোশ্চেন? স্যার কোশ্চেন। হ্যাঁ বলেন স্যার। এটা কি গায়ে মাখা সাবান না অন্য সাবান? আচ্ছা গায়ে মাখা অন্য সাবান আলোচনা হবে কালকে। এটা যে কোনো সাবানেরই মূল উপাদান। এই এন এর মান আছে না 17, 12, 18, এর উপরে নির্ভর করবে কোন সাবান কোথায় ব্যবহার করব আমরা। যেমন ভীম বারও কিন্তু একটা সাবান, এটাতে কি আমরা গায়ে দিতে পারবো বলো? না পারবো না। তাহলে লাক্স বা অন্য ভালো মানের সাবান আমরা গায়ে দিতে পারবো, কিন্তু ভীম বার বা কাপড় কাচা সাবান যদি আমাদের গায়ে মুখে দিই তাহলে আমাদের মুখ হাত থাকবে না? থাকবে না। তাহলে আমাদেরকে এই সাবানের ক্লাস আলোচনা হবে
টয়লেট এবং লন্ড্রি সাবান, তবে সকল সাবানের মূল উপাদান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এখানে সাবানের প্রকারভেদ, সাবানের বিভিন্ন প্রকার, সাবানের উৎপাদন হবে উচ্চতর ক্লাসে, শুধু জাস্ট সাবানের ফরম্যাটটা কি তোমাকে এখানে আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা ছিল আমার সাবান, আংশিক আলোচনা ছিল, আমি করেছি, তোমরাকে আজকে পড়াইলাম আমি টয়লেট ক্লিনার প্রস্তুতি, টয়লেট ক্লিনার কিভাবে কাজ করে এবং সাবানের প্রাথমিক আলোচনা বা নামকরণ। আমরা আগামী দিন সাবান উৎপাদন এবং সাবান কিভাবে কাজ করে ময়লার সাথে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা আজকে ক্লাসে কোনো সমস্যা আছে তোমাদের? বুঝতে কোনো সমস্যা হয়েছে? না স্যার, সমস্যা হয়নি। সমস্যা হয় নাই, তাহলে সবাই, সব স্টুডেন্ট, আমার এই লেকচারটা অবশ্যই HW করে আমাদের গ্রুপে পাঠাবা, একবারে ঠাসা লেখা লিখে পাঠিয়ে দিবা উত্তরগুলো সব সব, মানে আমরা টয়লেট ক্লিনার কিভাবে উৎপাদন করলাম এবং টয়লেট ক্লিনার কিভাবে কাজ হলো টয়লেট ক্লিনার, এবং এটা আমরা সাবান, আচ্ছা সাবান করার দরকার নেই আজকে, তোমরা টয়লেট ক্লিনার উৎপাদন এবং টয়লেট ক্লিনার কিভাবে কাজ করে কমেন্টের সাথে সেটা লিখে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবা। সেই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।